ডিং 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 ডিং, আমার ভাই কত খুশি হচ্ছে, কিন্তু আমার মাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরাচ্ছে বাবা, ও বাবা মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে পড়ে গেলাম, মাথা ঘুরে গেছে সত্যি সত্যি, মাথা ঘুরে দেখি সরো পুরো মাথা ঘুরে গেছে। গুড ইভিনিং টু মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই, আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরা অনেক অনেক ভালো আছি। আজকের কি হয়েছে, আমার বর কেঁপে যাবে, আমি আজকে ভিডিও করিনি, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে আর চুপচাপ আছি, আমার বর তো ঘুমাচ্ছে ওষুধ খাওয়ার পরে, এর আমি জানি কি উঠে নিয়ে খেয়ে নেয়, উনি আর উঠে নিয়ে খায়নি, রাগ রেগে আছে তো জানি না, আমিও খাবার দিইনি। তা সন্ধেবেলা কড়াই টড়াই বের করে মেজে টেজে আনলো, দিয়ে আমি বললাম ভাত খাবে না, বলেছো একবারও ভাত খাওয়ার কথা না, ভাত দিয়েছো, রাগটা দেখিয়ে আজকের আবার মুড়ি ভাজা করেছে জানো, কড়াই মেজে নিয়ে এসে মুড়ি টুড়ি ভাজা করলো, ভাবছিলাম মনে মনে যে আমাকে হয়তো বলবে না খাওয়ার কথা, কড়াইতে এক গাদা মুড়ি দিয়ে দিয়েছে ছোট কড়াই, ও নাড়তে পারছে না, মুড়িটা একটু নেড়ে দেবে তো, নাড়া নেড়ে টেড়ে দিলাম, এখন উনি ডালছে, অনেকগুলো ভেজেছে, ওই দিন লবণ কম দিয়েছিল, আজকে লবণ বেশি করে দিয়েছে, বললো লবণ বেশি হয়ে গেছে, আমি যাই না, আমি এখনও খাইনি, না দিলেও আমি একটু চেয়ে চেয়ে খেতাম মোট থেকে, অনেকগুলো মুড়ি ভাজা করছে, নিয়ে এসো, ভালোই লাগছে গো, ভালো লাগে খেতে, কেন ওই বাটিতে নিয়ে নাও সবগুলো, নামাতে পারছি না, নামাতে পারছি না, দেখ খাওয়া শুরু করে দিয়েছে, নামাতে পারছি, লবণ বেশি হয়েছে, এরকমই গতবারে লবণ কম দিয়েছিল, ওইটুকু মুড়ি বলে নামাতে পারছে না, দেখ ও অর্ডার দিয়ে দিল, মুড়ি উনি ভাজা করেছে, এখন আমাকে লাল চা বানাতে হবে, ঠিক আছে চলো খাও, আমি লাল চা বানাই, আজকের বর দুপুরে রাগ করে ভাত না কে মুড়ি ভাজা করেছে, এখন পারে তাই ভাজা করেছে, খাওয়া শুরু করে দিয়েছে, বলেই দিল আমাকে চা বানাতে, তা আমি এখন চা বানাবো, বাবা যাও মুড়ি খাও, মুড়ি খাও, যে মুড়ি খাও, যাও চাটা করে দি, চাটা তো একটু পরে হলো, একটু আগে খেয়ে নাও, তাহলে আমি চাটা খাই, এই গোলটা শুধু মুড়িটা খেয়ে তারপর চাটা খাই, আমিও চলে এসেছি, আমি ভেবেছিলাম আমাকে বলবে না খাওয়ার কথা, না বলে তো আমি নিয়ে খেতাম অবশ্য, দেখো আমি, ও তো রাগ করেছে, আমি তো রাগ করিনি, এবারে ও ভাজা করবে, একা একা খাবে আমার সামনে, আমি তো লোভ দিব, ওর পেট ব্যথা করবে, ও বাবা মুড়ি খাও, কই লবণ খাওয়া, মুড়ি ভাজার গন্ধটা খুব সুন্দর উঠেছিল, আজকে ভালো হয়েছে, মুড়ি ভাজাটা করতে পারে, হ্যাঁ করতে পারে টুকটাক, ভালো হচ্ছে গো, আমার মেয়ে মুড়ি খাবে না, না একটু লবণ লাগছে এখন, একা একা খেতে পারো বলো, মা মেখে ছেড়ে একা একার জন্য বানাইছি নাকি এতগুলো, দেখেছো বলো কিছু কিছু বলার থাকলে, আমি কেমন ব্যবহার করি তোমার সাথে, বাবা মুড়ি খাও, একটু বেশি হয়েছে, বেশি বেশি হয়নি, ঠিকই আছে, আমি খাচ্ছি, ও খাচ্ছে কোথায়, বাবার কি ঝাল, মুড়িটা ভালো হয়েছে, বলে তো লাভ নেই, বললাম তো ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, এরকম কোনো দিন খাইয়েছিলি হয়েছে, আমি একটু মটরশুঁটি চলে আনলাম, দিবে না এখানে, আমি ওখানে দিব না, আমি আমি দেবো না রে বাবা, আমি বাটিতে নিয়েছি, কারণ ওই দিন ছোলা খাইছি, যে আমি ছোলা দিয়েছি তোমার মুড়িতে, বরকে চা বানিয়ে দিলাম,
জল খেয়ে যাও। শুকনো রঙটা গেল কই মেয়ে খেয়ে নেই তো আমি মেয়ে খেয়ে নিয়েছি নাকি গো, কই গেল? ছোট ছিল, পুরোটা খাইনি। মা বলো কি কি কোলে আসো, এখানে মনে হয় কম হলো। হ্যাঁ তুমি তো প্যাকেটটা দিয়ে দিলে পর পর, আমি কি বলবো তোমাকে, তো বললাম কি বললাম না, পরে সব সময় আমার দোষ ধরো, আমি জানি মেয়ে বেছে বেছে খাবে। কই দেখেছিলাম, খুঁজে ওই কলাই গিয়ে নেবো একটা কান ছাড়া। কিন্তু কি বলতো আমার এ নেই না, সাঁড়াশি নেই না, সাঁড়াশি থাকলে তো সুবিধা, সাঁড়াশি নেই না। খাই